স্বাগতম বিষয় পরিচিতি রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আজকে পাঠ পরিচিতি বোর পরমাণু মণ্ডলের প্রয়োগ হাইড্রোজেনের অনুরূপ পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় শীতলফল হাইড্রোজেনের অনুরূপ পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে বোর পরমাণু মণ্ডলের প্রয়োগ এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ এনতম শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ প্রথম শক্তি স্তর ও এনতম শক্তি স্তরের ব্যাসার্ধের সম্পর্ক এনতম শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণ উপপাদ্য রিডবার্গ সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ বিভব নির্ণয় এইগুলো হচ্ছে বোর পরমাণু মডেলের প্রয়োগ আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয় সেটি আমরা আজকে শিখব আমরা জানি হাইড্রোজেন বা অনুরূপ কোন পরমাণু নিউক্লিয়াসের মোট যে ধনাত্মক আদান সেটি জেডি জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ই হচ্ছে একটি প্রোটন বা ইলেকট্রনের আদান ইলেকট্রনের আদান যদি ই হয় তাহলে নিউক্লিয়াস যে কোনো হাইড্রোজেনের অনুরূপ কোনো পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের মোট যে ধনাত্মক আদান হবে সেটি অবশ্যই জেডি হবে ওই পরমাণুতে উপস্থিত একটিমাত্র ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ভি বেগে আবর্তন করছে তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি মোট আকর্ষণ বল জেড ই ইনটু ই প্রথম জেড ইনটু ই হচ্ছে নিউক্লিয়াসের মোট ধনাত্মক আদান আর পরের ইটি হচ্ছে ইলেকট্রনের আদান দুইটা আদানের গুণফল ডিভাইডেড বাই দূরত্ব আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটি হচ্ছে দূরত্ব দূরত্বের স্কয়ার এটি কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখলাম জে টি ইনটু ই বাই আর স্কোয়ার দ্যাট ইজ কেন্দ্রমুখী বল হল জে ই স্কোয়ার বাই আর স্কোয়ার ভি বেগে ইলেকট্রন আবর্তন করছে এন্ড ভি বেগে যদি ইলেকট্রন আবর্তন করে তাহলে কেন্দ্র বহির্মুখী যে সময় কোনো বৃত্তাকার পথে কোনো কিছু ঘূর্ণায়মান থাকবে সেক্ষেত্রে দুইটা বল কার্যকর থাকে একটা কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্র বহির্মুখী বল কেন্দ্রমুখী বল আমরা বের করলাম আর কেন্দ্র বহির্মুখী বলটি হবে এম স্কয়ার বাই আর এম হচ্ছে ইলেকট্রনের ভর আর আর হচ্ছে ব্যাসার্ধ এখন সুনির্দিষ্ট কক্ষপথে যে সময় ইলেকট্রনটি আবর্তনশীল থাকতে হলে অবশ্যই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান হতে হবে দ্যাট ইজ জেড স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল এম স্কয়ার বাই আর এখান থেকে আমরা সমাধান করে কি লিখতে পারি স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার বাই এম আর বোর পরমাণু মডেল অনুসারে আমরা জানি এম ভি আর ইকুয়াল এন স্কয়ার টুয়াইস বাই এন হচ্ছে 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল এন এইচ বাই টুয়াইস বাই এম আর এখন উভয় পক্ষে পাশে যদি আমরা বর্গ করে দেই তাহলে কি আসবে স্কয়ার ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার এটি আসবে এখন আগে আমরা দেখলাম ভি স্কয়ার ইকুয়াল জেড স্কয়ার বাই এম আর পরে ভি স্কয়ার ইকুয়াল কি দেখলাম এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার তাহলে এই দুইটা ইকুয়াল করে দেবো দ্যাট ইজ জেড স্কোয়ার বাই এম আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার হবে এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে আর এর মানটা পাবো আর এর মান পাওয়া যাবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার এটি আমরা পাবো এটি হচ্ছে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার তাহলে এনতম শক্তি স্তরের এক ইলেক্ট্রনীয় কাঠামো বিশিষ্ট যে কোনো পরমাণুর ক্ষেত্রে এনতম শক্তি স্তরের ক্ষেত্রে যে ব্যাসার্ধটি সেটি আমরা বের করতে শিখলাম ব্যাসার্ধটি পেলাম কি এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার
এখন প্রথম শক্তি স্তর এবং এনথ্রন শক্তি স্তর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা বের করব। এনথ্রন শক্তি স্তর ব্যাসার্ধ আমরা বের করেছি n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। তাহলে এক নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে n এর ক্ষেত্রে n এর মানটা আমরা 1 লিখব। n এর মান যদি 1 লিখি তাহলে আসবে r1, n এর মান 1 লিখলে 1 স্কয়ার h স্কয়ার, দ্যাট ইজ প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ আমরা পাবো h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। এটি আমরা প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ পাব। এখন দুইটাকে আমরা যদি ভাগ করি, এনথ্রন শক্তি স্তরের ব্যাসার্ধ এবং প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ যেটি আমরা পেয়েছি, এটি যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই, পাবো rn equal r1 into n square। এটি প্রথম শক্তি স্তর এবং এনথ্রন শক্তি স্তরের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা বের করলাম। আগামী দিনে তোমাদের বাড়ির কাজ, প্রথম ভোর কক্ষপথের শক্তি -13.5815 ইলেকট্রোভোল্ট হলে তৃতীয় বোর কক্ষপথের শক্তি কত জুল হবে। 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল 1.60217 × 10⁻¹⁹ জুল। আগামী দিন এটি আমাকে করে দেখাবা। আগামী দিনে আমরা যেটি পড়বো যেটি আমরা পড়াবো সেটি হচ্ছে বোর মডেলের পুরো এনথ্রন শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রন গতিবেগ নির্ণয়। এটি আগামী দিনের পাঠ আমাদের। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে।